দাম বাড়িয়ে ফেঁসা জিও পায়ে হাতে ধরতে গ্রাহকদের করছে এই একটি এসএমএস ভারতে প্রথম সস্তায় টেলিকম পরিষেবা দেওয়া শুরু করেছিল মুকেশ আম্বানির জিও একেবারে লঞ্চিংয়ের সময়ে যদি ফিরে যাওয়া হয় তাহলে দেখা যাবে সেই সময় তারা পুরোপুরি বিনামূল্যে গ্রাহকদের পরিষেবা দিত পরবর্তীতে ধীরে ধীরে নতুন নতুন প্ল্যান লঞ্চ করে আর এখন দফায় দফায় দাম বাড়াচ্ছে জিও দু হাজার সালের ডিসেম্বর মাসে এক লাফে নিজেদেরকে ট্যারিফ প্ল্যানের দাম কুড়ি শতাংশের বেশি বৃদ্ধি করেছিল এরপর সব ঠিকঠাক চললেও আবার দু সালের তিনে জুলাই নতুন করে ট্যারিফ প্ল্যানের দাম বৃদ্ধি করল জিও নতুন করে জিও তাদের যে ট্যারিফ প্ল্যানের দাম বৃদ্ধি করেছে তাতে দেখা যাচ্ছে গ্রাহকদের মোবাইল রিচার্জ খরচ বারো দশমিক পাঁচ শতাংশ থেকে পঁচিশ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে আর এতেই তারা রীতিমতো ফেসাদে পড়েছে দাম বৃদ্ধির পর জিওর সবচেয়ে কম দামি রিচার্জ একশো টাকা বেড়ে হয়েছে একশো টাকা এদিকে দুশো উনচল্লিশ টাকার রিচার্জ প্ল্যানের দাম বেড়ে হয়েছে দুশো নিরানব্বই টাকা ছশো ছেষট্টি টাকার রিচার্জ প্ল্যান এখন বেড়ে হয়েছে সাতশো নিরানব্বই টাকা সাতশো উনিশ টাকার রিচার্জ প্ল্যান বেড়ে হয়েছে আটশো উনষাট টাকা এই রিচার্জ প্ল্যানগুলি জিওর অত্যন্ত জনপ্রিয় রিচার্জ প্ল্যান এবং অধিকাংশ গ্রাহকরা এই সকল রিচার্জ প্ল্যানগুলি রিচার্জ করে থাকেন কিন্তু এখন এই সকল রিচার্জ প্ল্যান রিচার্জ করার সময় গ্রাহকদের চৌত্রিশ টাকা থেকে একশো চল্লিশ টাকা পর্যন্ত বেশি খরচ করতে হচ্ছে এরই প্রতিবাদ জানিয়ে কেরালার এক কোটি সাতাশি হাজার সাতশো সাতাত্তর জন গ্রাহক রাতারাতি জিও থেকে বিএসএনএলে তাদের টেলিকম পরিবর্তন করে ব্যুরো রিপোর্ট নিউজ টেন বাংলা